সুধী শ্রোতা, আসসালামু আলাইকুম। একটি সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সংবাদটি হচ্ছে, সেই হ্যাপি এখন আমাতুল্লাহ। ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় এসেছিলেন মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি। ঘটনা শুধু এতেই সীমাবদ্ধ থাকেনি, এরপর তা বহু ডালপালা ছড়ায়। হ্যাপি দাবি করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে প্রতারণা করেছেন রুবেল। দুজনের অন্তরঙ্গ আলাপচারিতার রেকর্ড ইউটিউবে ছেড়েছিলেন। গণমাধ্যমে এ নিয়ে টানা সংবাদ হয়েছে। রুবেলের কেরিয়ারেও তা প্রভাব ফেলে, তাকে জেল খাটতে হয়। বিশ্বকাপ ক্রিকেট শুরু মাত্র কিছুদিন আগে তাকে জামিন দেওয়া হয়। তবে নতুন করে সেই হ্যাপি আবার আলোচনায় এসেছেন, তবে তা এই ক্রিকেটারকে ঘিরে নয়, সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতিতে উঠে এসেছে হ্যাপির নাম, যিনি আমাতুল্লাহ হিসেবে নতুন নাম নিয়েছেন। এর অর্থ আল্লাহর দাসী। আপাদমস্তক তার বোরকায় ঢাকা, এমনকি মোজা দিয়ে ঢেকে রাখার জন্য তার হাতের নখও দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন আগের সব ছবি। তাকে নিয়ে প্রকাশ্য করা হয়েছে বই, তবে বইয়ে রুবেলের প্রসঙ্গ কাটছাট করা হয়েছে। হ্যাপির বদলে যাওয়া জীবন নিয়ে আজ বুধবার ঢাকা থেকে বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। খবরে বলা হয়েছে, হ্যাপিকে নিয়ে লেখা বইটি প্রকাশ করা হয়েছে মাকতাবুল আজহার প্রকাশনী থেকে। এই প্রকাশনী সংস্থা থেকে ইসলামী বই প্রকাশ করা হয়ে থাকে। প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেছেন, সবাই জানতে চান কোন বিষয়টি তাকে তারকা জীবনযাপন ছেড়ে সাধারণ নিবেদিত প্রাণ মুসলিম হতে অনুপ্রাণিত করেছে। হ্যাপি একজন ডালিউড তারকা। 2013 সালের কিছু আশা কিছু ভালোবাসা নামের একটি বাংলা সিনেমায় প্রথম অভিনয় করে তিনি খ্যাতি পান। তবে 2014 সালের শেষ দিকে তারকা ক্রিকেটার ফাস্ট বোলার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিতর্কের সৃষ্টি করেন। হ্যাপি অভিযোগ করেন, 25 বছর বয়সী ওই ক্রিকেটারের সঙ্গে তার অন্তরঙ্গ সম্পর্ক ছিল। রুবেল তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার পর বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। রুবেল দাবি করেন, তিনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন, তবে আদালত তাকে রিমান্ডে পাঠায়। বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে খেলার সুযোগ দিতে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরে তার বিরুদ্ধে অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ পায়নি আদালত। এ নিয়ে দীর্ঘ গসিপের এক পর্যায়ে হ্যাপি রুবেলের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেন এবং তিনি রুবেলকে ক্ষমা করে দিয়েছেন বলে জানান। রুবেলের স্ক্যান্ডালে জড়িয়ে থাকা হ্যাপি নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেন এবং দাবি করেন, জীবনকে গুছিয়ে নিতে তার বোধোদয় হয়েছে। রাতারাতি তিনি তাবলিগ জামাতে যোগ দেওয়ার কথা বলেন এবং অতীত জীবনের সব বন্ধন থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করেন। হ্যাপিকে নিয়ে প্রকাশিত বইয়ের লেখক আব্দুল্লাহ আল ফারুক বলেন, ওই রাতে তিনি হ্যাপি ফেসবুকে পোস্ট করা হাজার হাজার ছবি মুছে দেওয়া শুরু করেন। পরে চলচ্চিত্র জগতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেন। আব্দুল্লাহ আল ফারুক জানান, তার স্ত্রী সাদেকা সুলতানা বইয়ের সহযোগী লেখক, তিনি হ্যাপির সাক্ষাৎকার নেওয়ার অনুমতি পান। তিনি আরও বলেন, তিনি হ্যাপি তার নতুন নাম রাখেন আমাতুল্লাহ। তিনি বোরখা পরা শুরু করেছেন। বই হ্যাপি বলেছেন, নতুন শিশুর মতো আমার জন্ম হয়েছে, এখন আমার আগের জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। হ্যাপি তার সর্বশেষ চলচ্চিত্র রিয়েল ম্যান মুক্তি বন্ধ করার জন্য চেষ্টা করেন, তবে তিনি তা করতে ব্যর্থ হন। সংবাদটি অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।